সোমবার ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে এবং প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন শোভাযাত্রাটি বড়নীলপুর হয়ে জিটি রোড বড়নীলপুর মোড় পর্যন্ত যায়। এদিন কচিকাঁচারা রবীন্দ্র নৃত্যের তালে পা মেলান। ১৬২তম জন্মদিন পালন হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বর্তমান সরকারের সেই ভাবে আদর্শে আদর্শিত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ইউনিটকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে তোমরা যেন সশ্রদ্ধভাবে এই অনুষ্ঠান পালন করো। অর্থাৎ আমাদের নেত্রীর কথায় আমরা বর্ণাঢ্য যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠান আমরা পালন করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথ বাংলার ভাবধারার যেমন প্রতীক, তিনি কিন্তু বিশ্বকবি, অর্থাৎ বাংলার ভাবধারাকে বিশ্বের ভাবধারার সাথে উনি যুক্ত করেছেন, তাই ওনাকে আমরা বিশ্বকবি হিসাবে আমরা মান্যতা দিয়ে থাকি। সবচেয়ে বড় কথা, বাঙালির আদর্শ, ভারতের আদর্শ, বিশ্বের আদর্শকে উনি এক করে উনি বিশ্ব নোবেল পুরস্কার পেয়েছিলেন। অতএব আজকের অনুষ্ঠান সার্থক আমরা সমবেত এখানে হয়েছে, বহু মায়েরা এসেছেন, বহু আমাদের কর্মীরা এসেছেন এবং আমরা প্রায় আড়াই থেকে 3 কিলোমিটার রাস্তা পরিক্রমা করে, কিন্তু আমাদের মধ্যে কোনো আমরা যে পরিশ্রান্ত তার কোনো রকমের স্ফুটন নেই। অতএব এই অবস্থায় আমি মনে করি আমাদের নেত্রীর যে ভাবনা তা আমাদের প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের নতুন করে মনে করার যদিও কিছু নেই, তাও তো একটা বিশেষ দিন পালন করতেই হয়, সেভাবেই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন আমরা পালন করলাম। এবং সকালবেলায় আজকের প্রভাতটা শুরুই হলো রবি ঠাকুরের শিশুদের গানের কলরবে। আমাদের প্রবীণরা ছিলেন, প্রবীণ নবীনে মিলে আমরা হাত ধরাধরি করে প্রভাত ফেরির মাধ্যমে আজকে একটি সুন্দর প্রভাতের সুন্দর একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতার মানে অভিভাবকত্বে আমরা কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠান করলাম আজকে। এছাড়াও বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে 3টি শোভাযাত্রার মাধ্যমে পালিত হয়। এদিন অংশগ্রহণকারী শিল্পীরা রবীন্দ্র নৃত্যের মাধ্যমে 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় শোভাযাত্রা করেন। এবার ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে এবং প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন শোভাযাত্রাটি বড়নীলপুর হয়ে জিটি রোড বড়নীলপুর মোড় পর্যন্ত যায়। এদিন কচিকাঁচারা রবীন্দ্র নৃত্যের তালে পা মেলান। ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন করা উপস্থিত ছিলেন বর্তমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস, বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকটা রূপশ্রী আছে, বিভিন্ন রকমের প্রকল্প, মানে প্রকল্প মানে প্রত্যেকটা মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে ওনারা থেকে উনি দেন, সেটা হচ্ছে সেভ প্রাইস, সেভ লাইফ।
হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে সেই দিনটাকে স্মরণ করে আমাদের বর্ধমান দুই নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে যে বাংলা উন্নয়নের পথে 11 বছরের পূর্তি চলছে সেই মঞ্চে আমরা সে কবিগুরুকে স্মরণ করলাম এবং সাথে সাথে আমাদের বর্ধমান জেলা পুলিশের আমাদের বড় সাহেবের নির্দেশ মতো আমাদের শক্তিগড় থানার উদ্যোগে আমরা একটি সেভ দ্য সেভ লাইফের ওয়ারনেস ক্যাম্প করে আমরা এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।